তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি রয়েছি আপনার সঙ্গে সবসময় মতন শুভঙ্কর, আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, গতকাল রাতে একটা ভিডিও পোস্ট করেছিলাম ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে, যে ভোটার কার্ড ভেরিফিকেশন আপনারা যদি মোবাইল ফোনের মাধ্যমে করেন তাহলে কিন্তু বাতিল হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনাদের জন্য। তো আমি সেই ভিডিওর নিচে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এমন পেয়েছি যারা না বুঝে না জেনে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন। তো তাদের জন্য আজকে স্পেশাল একটা ভিডিও, যারা বিষয়টা বুঝতে পারছেন না, কেননা আমি এর আগে যে ভিডিওগুলো পোস্ট করেছি সেখানে আপনারা সবসময় ভালো ভালো কমেন্ট করেছেন। তো এই ভিডিওতে একমাত্র আমি দেখেছি আমাকে কিছু নেগেটিভ প্রশ্ন, নেগেটিভ কমেন্ট আমি পেয়েছি সেই ভিডিওর মাধ্যমে। তো আজকে সেই নেগেটিভ বিষয়গুলো আপনাদের কাছ থেকে ক্লিয়ার করে দেবো, কেন আমি বলেছি ভোটার কার্ড ভেরিফিকেশন ক্যান্সেল হতে পারে, কেন বলেছি সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরছি। তো দেখুন, ভোটার কার্ডের যে সফটওয়্যার রয়েছে, যেটা ভোটার কার্ড হেল্পলাইন, যেটা ভোটার হেল্পলাইন যে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে, সেই অ্যাপস থেকে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি প্রথম, এক নম্বর বলছি আমি, ইউজার আইডি পাসওয়ার্ড আপনি পাবেন না। অর্থাৎ আপনার নামে কোনো আইডি থাকবে না, আপনি যে কোনো নাম্বার থেকে আপনি লগ ইন করতে পারবেন, সেখানে যে কোনো নাম্বারে ওটিপি ঢুকবে, সেই ওটিপি দিয়ে কিন্তু আপনি ঢুকতে পারবেন। এবং সেখানে কোনো সিকিউর ব্যাপার কিন্তু সেখানে নেই, সিকিউরিটি নেই, এবং সেখানে কিন্তু আপনি অনেক কিছুই আপনি পাবেন না। যেমন আমি আপনাকে বলছি যে ধরুন আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি সেখানে লগ ইন করলেন আপনার মোবাইল নাম্বার দিয়ে, তাহলে কি হবে, আপনার ভেরিফিকেশন হবে। যে ব্যক্তি তার মোবাইল নাম্বার ওটিপি কোড অ্যাক্টিভেট করে, ওটিপি কোড দিয়ে যিনি প্রবেশ করবে সেই সফটওয়্যারে, শুধুমাত্র তার ভেরিফিকেশন হবে। আবারও বলছি, যিনি মোবাইল নাম্বার রেজিস্টার করে ওটিপি ক্রিয়েট করে যিনি প্রবেশ করবে মোবাইল সফটওয়্যারের মাধ্যমে, যিনি করবে ভোটার কার্ড ভেরিফিকেশন, শুধু তার ভেরিফিকেশন হবে। তাছাড়া পরিবারের অন্যান্য যে সদস্যরা রয়েছে যাদের নাম সেখানে ওঠাবে, তাদের কিন্তু ভেরিফিকেশন সেখানে হবে না, সফটওয়্যারের মাধ্যমে কিন্তু হবে না, শুধুমাত্র তাদের নামগুলো সেখানে উঠবে। তো কেন, বিষয়টা হচ্ছে আপনি দেখবেন ওয়েবসাইটে যখন করবেন আপনি nvsp.in, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যখন আপনি করবেন সেই ওয়েবসাইটে কিন্তু পার্টিকুলার আপনি যে ব্যক্তিকে নাম ওঠাবেন, যে ব্যক্তির নাম ওঠাবেন তার কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন ডকুমেন্টের লিস্ট আসে একটা, সেই ডকুমেন্ট আপনার কিন্তু ফটো তুলে কিন্তু দিতে হয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কিন্তু আপনি যখন মোবাইল সফটওয়্যারের মাধ্যমে করবেন তখন কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু কারোর দরকার নেই, শুধু একজন যে হেড থাকবে, হেড ব্যক্তির তার কিন্তু শুধুমাত্র দরকার, তাছাড়া আর কিন্তু লাগবে না। আর সেখানে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আমি বেশ কিছু কমেন্ট দেখেছি দাদা সার্টিফিকেট কীভাবে বের করবো, তো তাদের জন্য বলছি দেখো ভাই, সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই, যে সার্টিফিকেট তোমরা পাওয়ার জন্য অনেক কমেন্ট করছো সেই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। আমি বলছি কোনো ভ্যালু নেই, কেননা সেই সার্টিফিকেট তুমি এমএস ওয়ার্ড থেকে কম্পিউটার যে কেউ বানাতে পারবে, ওটা ওটা আমি তোমাকে বানিয়ে দিতে পারবো ভাবে, ঠিক আছে, কম্পিউটারের মাধ্যমে, কেননা সেই সার্টিফিকেটে কিন্তু কোনো রকম অ্যাকনোলেজমেন্ট নাম্বার নেই, কোনো বারকোড নেই, কোনো কিউআর কোড নেই, কোনো রেজিস্টার আইডি নেই, কোনো কিচ্ছু নেই, আপনার নাম, ভোটার কার্ড নাম্বার এগুলো আপনি নিজেও জানেন, আপনার ডিটেলসটা আপনি নিজেও জানেন, তার জন্য সার্টিফিকেটের মতো বানিয়ে সুন্দর করে রঙিন করে ওটা দেওয়ার কোনো মানে হয়নি। আমি মনে করছি যেটা, সেটা শুধুমাত্র সান্ত্বনা একটা বিষয় যে আমি সার্টিফিকেট পেয়েছি, একটা সান্ত্বনা, তাছাড়া আর কিচ্ছু নয়। তো আপনাদের যেটা সঠিক পথ যেভাবে করবেন আপনি, সেটা হচ্ছে একমাত্র nvsp.in, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করবেন সবাই, তাহলে আপনাদের সঠিক ভেরিফিকেশন সঠিকভাবে হবে এবং কর্তৃপক্ষ অর্থাৎ ইলেকশন কমিশনের দপ্তরে সঠিকভাবে সেই জিনিসটা কিন্তু পৌঁছবে। আর হ্যাঁ, আরও অনেকেই এমন কমেন্ট করছে যে আমি নাকি জানি না যে সফটওয়্যারটি রয়েছে গুগল প্লে স্টোরে, সেটা ইলেকশন কমিশনে, সেটা আমি জানি না, এমন কমেন্ট করেছে। তো তাদের বলছি আমি অবশ্যই জানি, আমরা সারা দিন রাত এসব নিয়েই পড়ে থাকি, এইসব নিয়েই ঘাটাঘাটি করি, আমরা জানি। কিন্তু বিষয়টা হচ্ছে সব কাজ যদি কম্পিউটার বাদে, সব কাজ যদি মোবাইলে সফটওয়্যার দিয়েই হয়ে যেত, তাহলে কম্পিউটার তো অফিস আদালতে বিভিন্ন দপ্তরে কম্পিউটার থাকতোই না, এত বড় মেশিন কি দরকার, এত বড় জায়গা নিচ্ছে, কত বড় জায়গা নেয়, হ্যাঁ, সিপিইউ, মনিটর, তারপর অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, কত ধরনের মেশিন থাকে, যাই হোক এগুলো দরকার ছিল না, শুধু মোবাইল দিয়েই হয়ে যেত, সবাই মোবাইল রাখতো, মোবাইলেই করে ফেলতো সবাই। আপনাকে আবারও বলছি, আপনি যদি সফটওয়্যারের মাধ্যমে করেন তো করতে পারেন, কোনো অসুবিধা নেই, যদি ভুল না করেন, যদি ভুল করে ফেলেন সেই সফটওয়্যারের মাধ্যমে তাহলে কিন্তু আর সংশোধন করতে পারবেন না সেখান থেকে। তার জন্যই আমি বলেছি আপনাদের ক্যান্সেল হতে পারে, আপনারা যদি ভুল করেন কোনো, ক্যান্সেল কিন্তু হয়ে যেতে পারে। তো আপনারা যদি ভুল করেন সেই ওয়েবসাইটে গিয়ে, তাহলে কিন্তু সেই ভুল সংশোধন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে করলে, ওখানে কারেকশানের অপশান রয়েছে, খুব সুন্দর হবে। এবং আপনি যদি ভুল করে পাঁচজন ফ্যামিলি মেম্বারের মধ্যে তিনজন দিয়েছেন, বাদবাকি দেননি, ভুল করে একজন মিসিং হয়ে গেছে, আপনি আবার তাকে তুলতে পারবেন সেখানে, কিন্তু সেই সফটওয়্যার থেকে কিন্তু একজন বাদ গেলে আপনি আর তুলতে পারবেন না সেখানে, অনেক সমস্যা রয়েছে। তাই আমি বলছি আপনাদের, আমার সাজেস্ট, আমার সাজেশন, আমার চ্যানেলে যারা ভিউয়ার রয়েছে, যারা শুভাকাঙ্ক্ষী আমার চ্যানেলের, তাদেরকে বলছি
বাইরের কাউকে আমি বলছি না, আমার চ্যানেলের সঙ্গে যারা যুক্ত তাদের বলছি, তোমরা যারা যারা ভোটার কার্ড ভেরিফিকেশন করবে সবাই ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট যেটা NVSP.in এই ওয়েবসাইট থেকেই করবে, তাহলে বেস্ট হবে। আর তোমরা যারা যারা বুঝতে পারোনি তারা কমেন্ট করতে পারো, আর সেই ভিডিওতে যারা কমেন্ট করছে তাদেরকে মোস্ট ওয়েলকাম, কমেন্ট করতে থাকো তোমরা, দেখছি আমি। তবে আমার যতটুকু নলেজ আছে আমি তোমাদের টোটাল যতটুকু আমি জানবো ততটুকু তোমাদের সবাইকে জানাবো। তো ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, ভালো থাকো।